এটা হচ্ছে দেশি মুরগি। আপনি দেশি মুরগি চাইলে ছাদে পালতে পারবেন, কিন্তু ছাদে পাললে এটার জন্য পোলট্রি মুরগি প্রযোজ্য নয়, কেননা নিচে এর নিচে সেরকম ব্যবস্থা নেই। এখানে আপনি চাইলে পাখি পালতে পারেন, পাখির জন্য প্রযোজ্য। এখানে আমার এক কাকা, তিনি এই প্রজেক্টটি করছিলেন, তা প্রজেক্টটি করে সে লস খেয়েছে। মানে এটা মূলত নিচ থেকে যে শীতল বাতাসটা আসার সেটা আসে না। কাকা, এই যে আপনি কত টাকা লস খেয়েছেন এটা? কোনটা? এই যে প্রজেক্ট করে, এই প্রজেক্টটা করে, এটা এমনি লস বয়লা রেখে গেলাম, লেয়ার তুলছিলাম, হ্যাঁ ডিম পারে নাই, ডিম পারে লস খেয়েছিলাম, আর যে ই তুলছিলাম একবার আপনার যে সমস্যাটা দেখা দেয় সে সমস্যা এই যে লাল হয়, এই যে মরিচ আপনি চাইলে মরিচ লাগাইতে পারতেছেন, লাল হয়ে যায়। এই লাল হয়ে যাওয়ার ভালো ফলন পেতে চান আপনাকে পর্যাপ্ত মাটি, পানি, সার এগুলো দিতে হবে, তাহলে লাউটা ভালো হবে। এই যেমন এরকম সুন্দর একটা লাউ হবে। ছাদ কৃষির ক্ষেত্রে আপনার এখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আপনার আলো, বাতাস, তারপর মাটি দিতে হবে। এরকম এই যে মাটি, আরো একটু বেশি করে মাটি, তারপর আপনার ই দিতে হবে। আপনি চাইলে মালটা লাগাইতে পারেন, এখানে দেখেন মালটা আছে, অ্যালোভেরা আছে, তিন চার পদের। এই যে মরিচের ক্ষেত্রে ডিমের যে নষ্ট ডিম গুলো দিচ্ছে, এই যে মরিচের গাছ অনেক সময় নষ্ট হচ্ছে, এই এই যে গোলমরিচ দেখুন। ছাদ কৃষির ক্ষেত্রে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু এগুলো যদি পরিকল্পনা মাফিক না করেন তাহলে আপনার বিভিন্ন হবে। এই যে ফুলগুলো কেন মারা যায়, কি হয়, এই যে লাউয়ের মানে এই লাউটা সেরকম ই হয় না, তাহলে আমি এটার যে রোগ এবং রোগের কি কি সমাধান মরে যায়, এখানে বিষ্ট বা ফোমোট্রন ওষুধ দিতে হবে, তখন আপনার এটা ভালো হবে, মানে ছোট থাকতে। আর যদি প্রাকৃতিক ভাবে দেন তাকে, তবে আপনি প্রাকৃতিক যে কুমোর 100 গ্রাম কুমোর ছেঁচে ওটার পানির সাথে মিশিয়ে, 1 লিটার পানির সাথে মিশিয়ে ওগুলো দিতে পারেন। এই যেমন এই উপরে গাছ ভালো আছে, এখানে এই হলুদ হয়ে গেছে, কিন্তু উপরে ডগগুলো ভালো। এই যে আরো এখানে আমরা একটা প্রজেক্ট মানে বাংলাদেশ নগণ্য কর্মী হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, পিতা মুজিব যে বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক লীগটা যে চেয়েছে, সেই জন্যই এখানে আমি আসছি। এখানে এরকম প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে সবজি খেয়ে কিভাবে মানুষ করে, গতকাল কিছু সবজি খেয়েছে, এবং এখন এই এই যে দেখেন কি পরিমাণ ফলন মরিচগুলো হয়েছে। এগুলো পরিচর্যার ক্ষেত্রে হয়, এইগুলো বিভিন্ন সমস্যা সমাধান টোটাল কিছু আমি বিস্তারিত বলবো। তারপর আপনি এই যে মালটা গুলো, এই যে দেখেন এটি বিদেশে জন্মায়, এটা কিন্তু আমার দেশে সম্ভব, আপনি চাইলেই এটা আমার দেশে ই করতে পারবেন। আমরা জয় বাংলার গান গাই, জয় বঙ্গবন্ধুর গান গাই, আমরা হাসু অপার গান গাই, ছাত্রলীগের শিক্ষা শান্তি ধারক ও প্রতিবাহক। এটি এই যে সিম গাছ আছে আপনার সিমি, এই যে সিমে এটা নষ্ট হয়েছে, এগুলোর পোকার আক্রমণ হয়, কিভাবে কি সমাধান হয় সেগুলো বলা হবে বিস্তারিত, আরো থাকতেছে, আমরা ডকুমেন্টারি আকারে করতেছি। এগুলোই আপনার যে হলুদ, আমরা দেশীয় যে হলুদ গুলো এগুলো শুকনো করে হলুদের ই করা হচ্ছে। আপনি কাঁচা হলুদ থেকে এই যে কত অসাধারণ মরিচ, এই মরিচগুলো দেখেন আপনি ছাদ কৃষি করতে পারবেন, আপনার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস। এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে স্প্রে, এখানে যখন কোনো পোকার আক্রমণ করে এগুলো প্রাকৃতিকভাবে ওষুধগুলো দিয়ে, তবে আমরা যতটাই পারি প্রাকৃতিক নির্ভরশীল হই, আমরা অহেতুক অন্য কিছু নির্ভরশীল না হই, কেননা
সারে বেশি পরিমাণ রাসায়নিক রাসায়নিক পদার্থ থাকে, যে পদার্থগুলো আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর, আমাদের জীবন জীবিকার জন্য ক্ষতিকর। সেই ক্ষেত্রে আমরা প্রাকৃতিকভাবে যাবতীয় যে জিনিসগুলো সেইগুলো পাওয়ার চেষ্টা করছি। আজকের আপনাদের জন্য সকালবেলা এই যে একটা মুরগি দেখেন, এইটা ঠিক মতো ওই যে খাবারগুলো খাচ্ছে না, মানে দেশি ওরে ভুট্টুর ভুষি গমের ভুষিগুলো দেওয়া হবে। ওই যে গরু আছে, আপনি গরুর ইয়ে আছে, ওকে ওই যে কুটো দেওয়া হয় এই যে খড়গুলো। তারপর এই এই যে সাত কেশিতে আরও আছে, এই যে একটা ফুলের গাছ আছে, মানে অসাধারণ। আপনি চাইলে এগুলো করতে পারবেন। আর সিমের শুধু তাই নয়, আপনি দেখেন এই যে পেঁপে গাছটায় কিরকম পেঁপে হয়েছে, এই এটা পরিচর্যার কারণে। এই পেঁপে গাছটা কিন্তু অনেক বয়স্ক। তারপর এই যে নারিকেল গাছের সমস্যা কি আছে, ওই যে বাঁশ বাগানের বিভিন্ন কিছু, মানে অপার সম্ভাবনাময় আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ কি জাতির জনক বঙ্গবন্ধু। ওই যে কাপড়াঙ্গা আছে, এই এই অঞ্চলের মানুষ কাপড়াঙ্গাগুলো খায় না, আমরা অনেক কিনে তারপর খাই। মানে প্রকৃতির যে অপার সম্ভাবনাময় বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা থাকব। পিতা মুজিব বা বাঙালি জাতির যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে, বাঙালি জাতির যে করুণ একটা ইতিহাস, একটি ত্যাগ ও সংগ্রামের ইতিহাস, এক সাগর রক্তের বিনিময়। একটা চারটিখানি না, একটা সংক্ষিপ্ত একটা বলা যায় যে এইরকম একটা মানুষ, একটা বাচ্চা, ছোট মাসুম বাচ্চাও যেখানে, বা 10 বা 7 বছরের বাচ্চাটি যেখানে মুক্তিযুদ্ধে কুণ্ঠিত বোধ করে নেয়, আমরা আমাদের মতো করে তরুণ প্রজন্ম আবার একটা নতুন সংগ্রাম করতে চাই। সেই সংগ্রামটা হচ্ছে জাতির জনক, জাতির পিতা, বাঙালি জাতির পিতা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন কী জন্য বাকশাল চেয়েছিল, আর বাকশালদের জন্য কি এমন ক্ষতি হইতো যে তার টোটাল পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিল সেদিন খন্দকার মোস্তাক ও মেজর। যে সূর্য 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজুল দৌলার হাত থেকে মির্জাফর কেড়ে নিয়েছিল গভীর ষড়যন্ত্রের কারণে, সেই মির্জাফর কিন্তু ক্ষমতায় স্থায়ী হতে পারে না। তারই ধারাবাহিকতায় 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের পর যাকে বেশি বিশ্বাস করতে, এই যে মালটার ছোলাগুলো আপনি চাইলে পরবর্তীতে শুকিয়েও খেতে পারেন, পানের সাথে অনেকে খায় আমাদের গ্রামের একজন, সেই জাতির পিতাকে কেন 15 আগস্ট ভোররাত কাক ডাকা ভরি যে নৃশংসভাবে হত্যা করেছে, যার নেপথ্যে খন্দকার মোস্তাক যে 14 আগস্ট যে তার বাসায় ছিল, এবং এরকম অনেক কিছুতেই যে যখন হাসুকা একাত্র চাইলেই দেশটা সম্ভব না। আমরা তরুণ প্রজন্ম, আমরা কোনো মন্ত্রী নয়, এমপি নয়, তাদেরকে তাদের মতো করে শ্রদ্ধা ও স্যালুট জানিয়ে আমরা আমাদের মতো করে অপর সম্ভাবনাময় বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, কৃষির বাংলাদেশ, শ্রমিকের বাংলাদেশ, শ্রমজীবী বাংলাদেশ, আধুনিক তথ্য প্রযুক্তির বাংলাদেশ, সজীব অজেয় জয়ের তরুণ প্রজন্মের অহংকার, সজীব অজেয় জয়ের যেমন স্যাটেলাইট বিশ্ব সারা, আমি আজকের এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এই যে অসাধারণভাবে তথ্য প্রযুক্তি সম্পর্কে আপনাদের জানাতে পারছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এগুলো বিশদভাবে ডকুমেন্টারি আকারে আরও দেওয়া হবে, একের পর একে দেখার চেষ্টা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আবারও বলি, আমার যদি ফাঁসি হয় তবু হাসতে হাসতে ফাঁসি বরণ করব, তবু আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সেই বাকশাল কি, সেই বাকশাল সম্পর্কে আমার জানতে হবে। বাকশাল সম্পর্কে বুঝতে হলে আমাদের এই আমার পেজেই থাকুন, এবং আরও বিস্তারিতভাবে সমাজের যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, সেই তাতে আমি একাই চলবো, একাই আমার মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন রব আমার সাথে আছে। এই বিশ্বাস ও ভালোবাসা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তুহাস বাপা।